প্রায় দু বছর ধরে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনা ভাইরাসের এখন আর আগের মতো মারণ ক্ষমতা নেই। এই ভাইরাসটির ফলে সৃষ্ট শ্বাসতন্ত্রের রোগ কোভিডও এখন নেমে এসেছে মৌসুমী রোগের পর্যায়ে। তাই এখন এ রোগ থেকে সুরক্ষার জন্য টিকার জরুরি নয়। তবে কোনো এলাকায় রোগটির প্রাদুর্ভাব দেখা দিলে ওই এলাকার বাসিন্দাদের অবশ্যই সতর্ক থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। রাশিয়ার কেন্দ্রীয় ভোক্তা অধিকার পর্যবেক্ষক সংস্থা ও কর্তৃপক্ষ রোস্পো তরেবোনা দজোরের স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান ডাক্তার আনা পোপোভা এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। দেশটির বেতার সংবাদ মাধ্যম রাশিয়া 24-কে দেওয়া সাক্ষাৎকারে পোপোভা বলেন, মহামারীর শুরুর দিকে করোনা ভাইরাসের যে প্রাণঘাতী ক্ষমতা ছিল এখন আর তা নেই। গত 3 থেকে 4 বছরে মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে অজস্র কোটিবার সংক্রমিত হতে হতে সেই ক্ষমতা প্রাণ হারিয়েছেন ভাইরাসটি।